পশ্চিমবঙ্গ বন দপ্তরের তরফ থেকে আজকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, আমরা যে নতুন নিয়োগ নোটিশ ডাউনলোড করেছি, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের যোগ্য কারা, যোগ্যতা কী চাওয়া হয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাবো এবং নিউ নোটিশে বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি, অর্থাৎ নিউ নোটিশে আমরা চলে এসেছি। আপনারা অনেক স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর অফ ফরেস্ট, অফিস অফ দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড ফিল্ড ডিরেক্টর, সুন্দরবন টাইগার রিজার্ভে নিয়োগ করানো হবে। এখানে দেওয়া রয়েছে 24 পরগনা, ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া হচ্ছে 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 743329। ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে। এঙ্গেজমেন্ট নোটিশে কী বলা রয়েছে এখানে দেখে নেব। এঙ্গেজমেন্ট নোটিশে এখানে বলেছে, সুন্দরবন টাইগার রিজার্ভ ইজ লুকিং ফর ট্যালেন্টেড ইনোভেটেড অ্যান্ড ডাইনামিক ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ রিসার্চ অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন সুন্দরবন টাইগার রিজার্ভ। তো এখানে আপনারা বুঝতে পাচ্ছেন যে রিসার্চ অফিসার এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করানো হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু ইমেল। আবেদনপত্র আপনারা কীভাবে পাঠাবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। আবেদনপত্র আপনাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। ইমেলের মাধ্যমে আবেদনপত্র আপনাদেরকে সেন্ড করতে হবে। স্টার্ট ডেট এখানে দেওয়া রয়েছে 7 জুলাই 2021 থেকে আবেদন শুরু হচ্ছে এবং চলবে 15/7/2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে, এনি বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল, উইল্ড লাইফ সায়েন্স ডিগ্রি আপনাদেরকে থাকতে হবে, অর্থাৎ বায়োলজি বা এনভায়রনমেন্টাল বা উইল্ড লাইফের উপরে আপনাদের ডিগ্রি থাকতে হবে। স্কিল অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়া রয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে বলেছে, এক্সপিরিয়েন্স ইন উইল্ড লাইফ সেন্সেস, ক্যামেরা ট্র্যাপিং, আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস, নলেজ অফ MS স্ট্রিপ। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উইল্ড লাইফ সেন্সেস, ক্যামেরা ট্র্যাপিং, আইডেন্টিফিকেশন, ইন্ডিভিজুয়ালস, এই সমস্ত নলেজ আপনাদের থাকতে হবে, কাজের অভিজ্ঞতা, তবেই আপনারা আবেদন করতে পারবেন। সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্টটা এখানে দেওয়া হচ্ছে, সিলেকশন উইল বি ডান অন ইন্টারভিউ, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। জব প্রোফাইল এখানে দেওয়া আছে, দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি ইন নেচার আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য CCF অ্যান্ড FD, অর্থাৎ এটা কিন্তু আপনাদের স্থায়ীভাবে নিয়োগ করানো হবে। এখানে যেটা দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত বিষয় দেখে নেবেন, সুন্দরবন টাইগার রিজার্ভে। মেজর অ্যাক্টিভিটিসগুলো এখানে দেওয়া হচ্ছে, কালেকশন অ্যান্ড কমপ্লিশন অফ টাইগার মনিটরিং ডাটা, কন্ডাক্টিং অ্যান্ড হোয়েজিং ট্র্যাপ ক্যামেরা এক্সারসাইজেস ডিউরিং ফেজ 4 মনিটরিং, কমপ্লিটিং ট্র্যাপ ক্যামেরা ডাটা অ্যান্ড প্রিপারেশন অফ রিপোর্ট। 3 মান্থস কন্ডিশনও দেওয়া হচ্ছে, দিস রিক্রুটমেন্ট উইল বি অন পিওরলি কন্ট্রাক্ট অ্যান্ড টেম্পোরারি বেসিক। তো এটা আপনারা এখানে বুঝতে পারছেন যে চুক্তিভিত্তিতে এবং স্থায়ীভাবে আপনাদেরকে নিয়োগ করানো হবে। দ্য প্রভিশনাল এঙ্গেজমেন্ট উইল বি ভ্যালিড ফর 1 ইয়ার, অর্থাৎ এটা 1 বছরের জন্য চুক্তিভিত্তিতে এবং স্থায়ীভাবে নিয়োগ করানো হবে। এবং পারমান্ট বেতন এখানে দেওয়া হচ্ছে, 7,000 টাকা করে পারমান্ট আপনাদেরকে বেতন দেওয়া হবে। আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা নিচে দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিসার্চ অফিসার অ্যাসিস্ট্যান্ট ইন সুন্দরবন টাইগার রিজার্ভ, নেম উইথ অ্যাড্রেস ইনক্লুডিং মোবাইল নাম্বার, সাথে মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে, রিসার্চ ইন্টারেস্টেড এখানে দেওয়া হচ্ছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী রয়েছে এগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে, পেপার্স পাবলিশড ইন FNE এখানে যদি থাকে, এবং এখানে সমস্ত বিষয়ে আপনারা আপনাদের ডিটেলস এখানে ভরে দেবেন। ভরতে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।